ফেসবুকে যখন আপনি ডাইরেক্টলি লিংক যখন দিচ্ছে তখন কাজ করছে না কেন? দেখুন, ফেসবুকে লিঙ্ক কেন কাজ করে না সেটা হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট হচ্ছে সম্পূর্ণ থার্ড পার্টি ওয়েবসাইট। এবার দেখুন, এবার প্রথমত সিম্পল কনসেপ্টটা বোঝার চেষ্টা করুন যে অ্যাকচুয়ালি কাজ করছে না কেন। প্রথমত কি আছে, আপনার যে লিঙ্কটা নিয়েছেন অ্যামাজন কোনো দিনের জন্য করে না, ডাইরেক্টলি আপনি কোনো সোশ্যাল মিডিয়ার জায়গায় আপনি আপনার যে অ্যামাজন অ্যাফিলিয়েটের লিঙ্ক শেয়ার করতে পারবেন। কিন্তু অনেকে অনেকে প্রশ্ন থাকতে পারে, তাদের অনেকেই তো আমি দেখেছি, তো অনেকেই শেয়ার করে, অনেকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে, অনেকে আমার কাছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, টেলিগ্রাম চ্যানেলে সিম্পল অনেকে এ করে, মানে সিম্পল শেয়ার করে, অনেকে অনেকে ইউটিউব চ্যানেলে শেয়ার করে, ঠিক আছে, অনেকে পিন্টারেস্টের লিঙ্ক দিয়ে সিম্পল ইনস্টাগ্রামে ফেসবুক পেজে জিনিস শেয়ার করছে, অনেকে করছে, বাট এখন আমার জিনিসটা হচ্ছে না কেন? তার প্রথমত দেখুন, এটা সম্পূর্ণ ইললিগ্যাল, সম্পূর্ণ এটা ইললিগ্যাল। যখন একটা লিঙ্ক আপনাকে কোনো অ্যামাজন প্রোভাইড করে, সেই জিনিসটাকে ট্র্যাকিং করতেও কিন্তু কিছু সময় লাগে। তো যতক্ষণ ট্র্যাকিং করতে সময় লাগে, ততক্ষণে যাদের সিম্পল ফেসবুকে হতে পারে, ইনস্টাগ্রামে হতে পারে, টেলিগ্রামে হতে পারে, হোয়াটসঅ্যাপে, যারা সিম্পল ডাইরেক্টলি সেন্ড করছে অ্যামাজনের লিঙ্ক, তারা যখন যতক্ষণ অ্যামাজন বুঝতে না পারছে ততক্ষণ তো ঠিক আছে, বাট যখনই বুঝতে পেরে যাবে, মনে করুন কি অ্যামাজন আপনি সেন্ড করে দিচ্ছেন, সেন্ড করার পর দুদিন পরে অ্যামাজন বুঝতে পেরেছে, কিন্তু তা বুঝতে পেরে গেছে এবং তারাই কিন্তু মনে করুন 10-12টা সেল চলে এসেছে অলরেডি। যখন 10-12টা সেল চলে এসে তার মধ্যে সিম্পলি আপনি কমিশন পাবেন, ওই কমিশনটা কিন্তু আপনাকে অ্যামাজন তো প্রথমত দেবে না, হয়ে গেল এর সেখানেও তো কী আছে, আপনার অ্যাকাউন্টটাকে ব্যান করে দেবে। আপনার যে ডিভাইস থেকে, যে কম্পিউটার থেকে বা যে মোবাইল থেকে আপনি অ্যাকাউন্ট ইউজ করছেন, ওখান থেকে সম্পূর্ণ ব্যান করে দেবে, মানে ওই মোবাইল থেকে, ওই কম্পিউটার থেকে কোনো ধরনের কোনো ওই আইপি অ্যাড্রেস সম্পূর্ণ ব্যান করে, ওই মোবাইল থেকে, ওই কম্পিউটার থেকে কোনোভাবে আপনি এই জিনিসগুলো ব্যবহার করতে পারবেন। আর সবচেয়ে ক্ষতি হচ্ছে ডাইরেক্টলি হোয়াটসঅ্যাপে শেয়ার করা, ডাইরেক্টলি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা। অনেকে টেলিগ্রাম চ্যানেল তৈরি করে শেয়ার করে, অনেকে প্রশ্ন হয় দাদা, অনেকে দেখি যে অনেকে টেলিগ্রাম চ্যানেল তৈরি করে শেয়ার করছে, একদিন, দুদিন, তিন দিন, চার দিন, পাঁচ দিন পরে ওদের সাথে কানেক্ট হয়ে তখন দেখতে পারবেন 2-5 দিন 10 দিন পরে জিনিসটা আবার ডাউন হয়ে যাবে, জিনিসটা ব্লক হয়ে যাবে, এবং যে সেলসগুলো অলরেডি হয়েছে তার কিন্তু কোনোভাবে পয়সা পাবে না। কেননা অ্যামাজন সবসময় দেখে যখন একটা আপনাকে পয়সা প্রদান করবে বা সেলসের যা কমিশন প্রদান করবে, তখন অবশ্যই দেখে নেবে যে অ্যাকচুয়ালি এটা কোথা থেকে এসছে। সবসময় অ্যামাজন দেখে লাস্ট লিঙ্ক কোথা থেকে এসছে, ঠিক আছে, যখন দেখতে পাচ্ছে আপনাকে লাস্ট লিঙ্ক এসছে কোনো ফেসবুক পেজ থেকে, লাস্ট লিঙ্ক এসছে কোনো ডাইরেক্টলি কোনো যে কোনো সোশ্যাল মিডিয়া সাইট থেকে, শুধুমাত্র ইউটিউব ছাড়া বা ওয়েবসাইট ছাড়া, যে কোনো কোনো সোশ্যাল মিডিয়া থেকে যখন ডাইরেক্ট লিঙ্ক এসে অ্যামাজন থেকে বাই করাবে, তখন কিন্তু সেই জিনিসটা সম্পূর্ণ ব্যান হয়ে যাবে। আর যে ইনকামটা হবে সেই ইনকামটা টোটালি অ্যাকাউন্ট ব্যান করে দেবে এবং আপনি সে টাকাটাও পাবেন না, ঠিক আছে।